পৃথিবীর বিভিন্ন দেশে বিদ্যমান সেতুগুলোর মধ্যে মেগডিবার্গ ব্রিজ বিশেষভাবে উল্লেখযোগ্য। অসম্ভব সুন্দর ও দৃষ্টিনন্দন কাঠামো এই সেতুটির। এর মধ্য দিয়ে বয়ে চলেছে জার্মানির রিন নদী থেকে ছুটে আসা অবারিত জলের ধারা। আর এই কৃত্রিম খালের দুপাশে আছে মানুষের হাঁটার জন্য বিশেষ ব্যবস্থা। জার্মানির রাজধানী বার্লিন হতে একশো মাইল পশ্চিমে মেগডিবার্গ শহরে অবস্থিত সেতুটি তৈরির মূল উদ্দেশ্য ছিল বার্লিনকে রিন নদীর সাথে সংযুক্ত করে একটি নদীপথ তৈরি করা। তবে মজার ব্যাপার হলো, এই সেতু নির্মাণের পরিকল্পনা করা হয় 1870 সালে, যখন পৃথিবী বিজ্ঞান ও প্রযুক্তিতে খুব বেশি অগ্রসর হয়ে ওঠেনি। কিন্তু জার্মান বিজ্ঞানীরা ছিলেন অনেক সাহসী এবং বিচক্ষণ, আর সেই কারণেই তারা এ ধরনের একটি সেতু নির্মাণের আধুনিক চিন্তার পরিচয় দিতে পেরেছিলেন। তবে অপর্যাপ্ত অর্থ ও যন্ত্রপাতির অভাবে সে সময় সেতুর কাজ শুরু করা সম্ভব হয়নি। অনেক চড়াই উৎরাই পার হয়ে 2003 সালে সেতুটির কাজ সমাপ্ত হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।